ঠাকুরগাঁওয়ে প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা মামলা করায় ভুক্তভোগী এক পরিবারকে এক ঘরে করে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেননি। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। গত 16 জানুয়ারি বিকেলে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী এক কিশোর। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি জানায় পরিবারকে। এ ঘটনায় ওই কিশোরকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির বাবা। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এদিকে কিছুদিন পর জামিনে মুক্তি পায় আসামি। এরপরই তার পরিবারের লোকজন আপোষের জন্য চাপ দিতে থাকে শিশুটির পরিবারকে। আপোষে রাজি না হলে তাদের চলাচলের সকল রাস্তা বন্ধ করে একঘরে করে রেখে দেয় আসামি পক্ষের লোকজন। এতে বাড়ি থেকে কোথাও যাতায়াত করতে পারছে না শিশুটির পরিবার। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন। ওরা এখন বাধ্য করতে যে আমাদের আপোষ হওয়ার জন্য চারপাশে আমাদের রাস্তা বন্ধ করে দিচ্ছে, ওরা একঘরে রাখছে আমাদের। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারি না। আমার মেয়ের সাথে এরকম করছে, আমি চাই না আর মানে অন্য কারোর সাথে এরকম কোনো কিছু ঘটনা ঘটুক। ওরা আমাদেরকে চাপ প্রয়োগ করছে যে মামলায় আপোষ হও, আপোষ না হলে তোমাদেরকে এক ঘরে করে রাখবো, বাড়ি থেকে বাইর হতে দিব না। আমি চাই যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। চলাফেরা করার সমস্যা, বাইরে হইতে সমস্যা, কি গরু ছাগল বের করতে সমস্যা। মামলাটা যদি আপোষ না হয় আপনাদেরকে ঘর থেকে বাইরে হইতে দিব না। আমাদের প্রত্যেকটা রাস্তাঘাট বন্ধ করে দিছে। বিচার চাই, বিচার চাই, ভালোভাবে আমি শাস্তি চাই। চলাচলের রাস্তা বন্ধ করার বিষয়টি স্বীকার করেছেন আসামির পরিবার। ওনার রাস্তাঘাট নাই, রাস্তাঘাট আমরা আমার কাছে কি বাধ্য করে নিবে? আমারও তো একটু, আমারও তো বেশি নাই, আমারও কি বেশি আছে? আমারও তো নাই। দেখেন এই যে গরু ছাগল এখানেই বাঁধি, আমারও তো বেশি নাই। এখানে নেওয়ার জন্য আমাকে আমার ছেলেটাকে ওই জন্য মিথ্যা মামলা দিয়েছে। ভাতিজার পর একটা মামলা লাগালো, এখন তো হয়তো আমারও একটা ছেলে আছে, ক্ষেত্রে হয়তো আমারও পৌরটা কোনো এর আক্রমণ করতে পারে, এই জন্য আমি বন্ধ। রাস্তা বন্ধ করায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। যদি কেউ একটা পরিবারকে একঘেয়েমি এবং রাস্তা ব্লক করার চেষ্টা করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার ইউনিয়ন পরিষদ সহ আমি আইনের ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ভুক্তভোগী শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।